আজ তোরা কোটিপতি কি জন্য জানিস? তোর আব্বার লোকের কলজি তিনি নিয়েছে, একটাও গরিব মানুষকে ভালোভাবে থাকতে দেয় না তোর বাবা। এই সরাসরি বাবা না আব্বা। আচ্ছা কাকা বাবু, আমার আব্বার কতদূর সম্পত্তি তুমি জানো? হ্যাঁ জানি তো, তোমার আব্বার কতটা সম্পত্তি। এই যে সব মাঠটা দেখতে পাচ্ছ না, সব তোমার বাবা। তোমার বাবা এইগুলো সব গরিব মানুষের উপর অত্যাচার করে ছিনিয়ে নিয়েছে। কি বলছো কাকা বাবু, আমার আব্বা গরিব মানুষদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে? হ্যাঁ, তবে কি বলছি, আরো সম্পত্তি আছে, তবে কি বলছি, চো তোকে দেখাচ্ছি। আরে কাকা, ওই মেয়েটা কে গো? আরে এইটা, এইটা সেই আমাদের মোড়লের মেয়ে। আরে কাকা, কোন মোড়লের কথা বলছো? ওই কিপটি মোড়লের কথা নয়, ভালো মোড়লের। মনে হয় আমার আব্বার কথাই বলছে। কাকু কাকু চলো এখান থেকে। হ্যাঁ এই সর সর সর, এখন আমাদের বোকার টাইম নেই। ওই কিপটি মোড়লের মেয়ে আমরা সব জানি না, এই চলো চলো। আচ্ছা কাকা বাবু, আমার আব্বা লোকটা কি মোটেই ভালো না? না রে মা, তোর আব্বা তো একবারে চশম খো। ঠিক আছে আমি বাড়ি যাই, গিয়ে দেখছি। হ্যাঁ চো। আর জানিস রে মা, তোর আব্বার লোকের জমির পানে খুব নজর খারাপ, সবারই কাছ থেকে হাতি হাতি নেয়। আজ তোরা কোটিপতি কি জন্য জানিস? তোর আব্বার লোকের কলজি তিনি নিয়েছে, একটাও গরিব মানুষকে ভালোভাবে থাকতে দেয় না তোর বাবা। এই সরাসরি বাবা না আব্বা। তুই বাড়ি গিয়ে প্রমাণ পাবি, লুকি লুকি একটু কান পেতে শুনবি, তাহলে বুঝতে পারবি ও কোন। আরে চাচা, ওইটা সেই কিপটি মোড়লের মেয়ে না? এই যা তো এখান থেকে যা। কাকা আমার আর এখানে থাকা যাবে না, আগে আমার আব্বাকে সাহায্য করব, তারপর আমি লন্ডন পালাবো। হ্যাঁ তুই ঠিক বলেছিস মা, চো চো আমি তোর সাপোর্টে আছি।